মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য অ্যানাদার নিউ চ্যাপ্টার অফ হায়দ্রাবাদ সিরিজ। তো আজকে আমাদের সিটি ট্যুর করার প্ল্যান হয়েছে সকাল থেকে। তো আগে থেকেই আমরা একটা গাড়ি ঠিক করে রেখেছিলাম, তো সেই গাড়িটা 8 আওয়ার্সের জন্য 1800 টাকা নিচ্ছে, তারপর অ্যাডিশনাল যে 1 ঘন্টা করে থাকবে সেটার জন্য 100 টাকা করে চার্জ করবে। তো মোটামুটি সিটির যে ফেমাস জায়গাগুলো আছে সব জায়গায় কভার করবে। তো ফার্স্ট ডেস্টিনেশন হলো আমাদের এই গোলকন্ডা ফোর্ট, যেটা 1200 শতাব্দীতে তৈরি হয়েছিল। হায়দ্রাবাদের মেন সিটি থেকে এটা 11 কিলোমিটার দূরে। তো এই সামনে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টিকিট কাউন্টার। তো এখান থেকে প্রথমে টিকিট কেটে নেবো, তারপর মেন ফোর্টের মধ্যে এন্ট্রি নেবো। তো এই ফোর্টের মেনলি 4টে দরজা আছে। কুশিয়র মঞ্জিরা নদীর মাঝে এই ফোর্টটি অবস্থিত। এর এক একটা দেওয়ালের উচ্চতা হচ্ছে 15 থেকে 18 ফিট। এই যে টিকিট কেটে নিয়েছি, তো পার টিকিট প্রাইস ছিল 25 টাকা করে। ফোর্টের মধ্যে আমি এন্ট্রি নিচ্ছি মেন গেট দিয়ে। তো এখানে একটা বন্ধ দরজা আছে, জানি না এটা দিয়ে কোথায় যাওয়া যায়। সমতল থেকে 120 মিটার উঁচু পাহাড়ের ওপর অবস্থিত এই ফোর্ট। তো আস্তে আস্তে এর ওপর আমি যাব। প্রচন্ড রোদ, কিন্তু আপনারা মোটামুটি সকাল 9টা সাড়ে 9টার মধ্যে চলে এলে পুরো ফোর্টটা কভার করা পসিবল। আমি ফোর্টের ভিতরে একদম ভিতরে ঢুকে গেলাম। এই দেখুন ভিতরে যাচ্ছে, কোথায় যাচ্ছে আমি জানি না। তো খানিকটা ঢুকে দেখি ওখানে কি আছে। তো আর একটু ভেতরে যাওয়ার ইচ্ছে ছিল, বাট বুঝতে পারছি না ওই দিকটা থেকে কোথাও যাওয়া যায় না, রাস্তা বন্ধ। তো এইটা দিয়েই আমি বেরিয়ে যাচ্ছি। এই যে আচ্ছা, এখান দিয়ে উঠে এসে
একই রকম ছাদ মতো দেখতে পাচ্ছি এখানে। সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি ওপরে, একদম ওই ফোর্টের একদম ওপরে উঠবো। প্রচন্ড রোদের জন্য ওপরে উঠতে খুবই কষ্ট হচ্ছে, এই গরমের মধ্যে আমি আবার জ্যাকেট পরে এসেছি। একদিক থেকে ভালো, এটা ট্যান থেকে বাঁচাবে আমাকে। প্রায় 1 থেকে 1.5 বছর পর আমি এরকম ট্রেকিং করছি। লাস্ট আমি ট্রেক করেছিলাম পুনেতে লোহাগড় ফোর্টে। প্রায় অলমোস্ট ফোর্টের একদম ওপরে চলে এসেছি, সামনে আর একটু উঠে গেলেই মনে হচ্ছে একদম ফোর্টের ওপরে উঠে যাবো, একদম টপে। তো ওখান থেকে আশা করছি শহরটাকে খুব সুন্দরভাবে দেখা যাবে। মোটামুটি এই জায়গা থেকে দেখুন শহরটাকে দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে। মনে হচ্ছে কোনো একটা মন্দির আছে ওপরে, হয়তো গিয়ে দেখা যাক কি মন্দির। এই যে এর ভেতরে একটা জগদম্বা টেম্পল আছে, তো এখান থেকে ওই যে সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে, এখন আমরা ওইটার ওপর উঠবো। একদম টপে উঠে যাচ্ছি, এই যে ফোর্টের একদম টপে। জানি না নিচে আস্তে আস্তে দেখলাম যে অনেকের নাম লেখা আছে, তো কি কারণে লোকজন নিজেদের নাম লিখে রেখেছে সেটাও বুঝতে পারছি না। এই যে একদম উপর থেকে ভিউ, অসাধারণ ভিউটা। অনেকদিন পর এরকম একটা ট্রেকিং করে বেশ মজা হলো আমার। তো এরপর দেখা হচ্ছে আবার নেক্সট ডেস্টিনেশনে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন।